Jano gano mano dhinayaka jayave Bharata bhaka bihata Punjab shindhu Gujarat maratha Dravid kala banga Bindhya himachal Jamuna ganga Uchchala jalodhi taranga Tav shubha name jage Tav shubha aashish maage Gahe tav jal gata Janagan mangal dayak jaye Bharat bhag vidhata Assalamu alaikum. আপনারা সকলে ভালো আছেন? আজকে 26 জানুয়ারি রিপাবলিক ডে, এই তো সবাই জানে। আজকে আমি এখানে অনেক কলকাতা থেকে আসছি আপনাদের মাদ্রাসায়। খুব সুন্দর পরিবেশন করেছেন আপনারা, খুব সুন্দর ইয়ে করেছেন, দেখে খুব ভালো লাগছে। মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্টকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা খালি বলতে চাই। আজকে ভারত স্বাধীন হয়েছে, দীর্ঘ কয়েক বছর হয়ে গেল ভারত স্বাধীনতার পর। আমরা যে এখনো কিছু আমাদের ভুল ত্রুটি রয়ে গেছে, যেমন যেসব বীর সৈনিকরা স্বাধীনের স্বাধীনতা তারা নিজেদের বলিদান দিয়েছে, তাদের কথা আমরা এখন বর্তমান ভুলে গেছি। শুধু একটা দিনই মনে রাখি, 15 আগস্ট 23 ডিসেম্বর জানুয়ারি 26 জানুয়ারি, এগুলো আমরা শুধু মনে রাখি, তারপরে আমরা তারা ভুলে যাই, তাদের নাম আর আনি না। তো আমি মাদ্রাসার প্রত্যেকটাই স্টুডেন্টকে বলতে চাই, আগামী দিনে তোমরা একজন এক একটা বীর হবে। তোমরা মাদ্রাসা এমন তালিম নাও যে সেখান থেকে তোমরা বেরিয়ে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারবে, নিজেদের চলার পথটা খুব সুন্দর করবে, ঠিক আছে, আল্লাহর পথে হাঁটবে। যেন মানুষ বলতে পারে, হ্যাঁ অমুক জায়গা থেকে এই মাদ্রাসাটা স্টুডেন্ট এসে তারা বীর সৈনিকের মতন বেরিয়েছে। তো মাদ্রাসার যত শিক্ষক আমি সকলকে বলবো, ওনারা যেন সুন্দর তালিম দেয়, আল্লাহ আল্লাহ রসুলের যেন নিদর্শন পথ নিদর্শন পথে চলে। আমার হুজুর পাক রসুল্লাহ সাল্লাম বলতেন, দেশকে সেবা করা, দেশকে ভালোবাসা কিন্তু একটা ইবাদত। যেমন দেশকে ভালোবাসা একটা ইবাদত, তেমন যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাকে ভালোবাসা তোমাদের কাছে একটা ইবাদত। তাহলে সেই বুঝে তোমরা আগামী দিনে তৈরি হও ইনশাল্লাহ। আমি আসবো তোমাদের মাদ্রাসা, ভালো লেগেছে, আমি আমার কর্তব্য যতটা আছে মাদ্রাসায় কিছু করার আমার পরিকল্পনা আছে। আমি আমার ব্যবসা যেটুকু এ পাই আমি সমস্ত মাদ্রাসায় আমার দান অনুদান করে থাকি। তো মাদ্রাসা এমন জিনিস করতে চাই যেন আগামী দিনে মাদ্রাসাতে যেন সুস্থ ভালো থাকে, মানুষ এসে বলবে হ্যাঁ একটা সুন্দর মাদ্রাসা তৈরি হয়েছে। তো সেই জন্য তোমাদের বলছি, পড়াশোনায় সব থেকে বড় হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি না থাকে তাহলে তুমি সমাজে ভালোভাবে চলার পথটা পাবে না, ওই জন্য শিক্ষাকে ঠিকভাবে অর্জন করতে হবে। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনশাল্লাহ ভালো থেকো, খোদা হাফেজ। হম বুলবুল বলে হসকি ইয়ে গুলসিতা হামারা হামারা সারে জাহান সে আচ্ছা হিন্দু সে হামারা হামারা সারে জাহান সে আচ্ছা গুরবত মেঁ গো আগর হম रहता है दिल वतन में गुरबत में हो अगर हम रहता है दिल वतन में समझो वही हमें भी समझो वही हमें भी हमें भी समझो वही हमें भी दिल हो जहाँ हमारा हमारा सारे जहाँ
सबसे ऊंचा हम सारा आसमां का पर्वत हो सबसे ऊंचा हम सारा आसमां का वो संतरी हमारा वो संतरी हमारा वो पासबा हमारा हमारा सारे जहां से अच्छा हिंदू से हमारा हमारा सारे जहां से अच्छा मजहब नहीं सिखाता आपस में बैर रखना मजहब नहीं सिखाता आपस में बैर रखना हिंदी है हम वतन है हिंदी है हम वतन है वतन है हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा আমাদের সংবিধান আমাদেরকে দান করেছে ভারতের সংবিধান যখন দেশ স্বাধীন হয় ১৯৪৭ সালে ১৫ আগস্ট তারপর দেশের ল অ্যান্ড অর্ডার দেশের নিয়ম কানুন দেশের সংবিধান কি হবে এই নিয়ে সেই সময়কার পণ্ডিত মানুষরা সেই সময়কার শিক্ষাবিদরা গবেষকরা চিন্তা ভাবনা করলেন যে আমাদের দেশের একটি সংবিধান দরকার একটি কনস্টিটিউশন দরকার বহু চিন্তা ভাবনার পর বহু গবেষণার পর আজকের দিন ২৬শে জানুয়ারি ১৯৪৯ খ্রিস্টাব্দে আমাদের ভারতের সংবিধান কনস্টিটিউশন আমাদের দেশে লাগু হয়েছিল এই দেশ আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য আমরা রক্তের বন্যা বইয়ে দিয়েছি এই দেশ ইংরেজদের যতক্ষণ থেকে আজাদ করার জন্য উলামায়ে কেরাম তাদের বুকের তাজা রক্ত বন্যা বইয়ে দিয়েছিলেন আমাদের দেশ আমাদেরকে স্বাধীনতা দেয় যে আমাদের যা ইচ্ছা আমরা তা খেতে পারি আমাদের যা ইচ্ছা আমরা পড়তে পারি আমাদের যে ধর্ম ভালো লাগে সে ধর্ম আমরা পালন করতে পারি কিন্তু বড় আফসোসের বিষয় পরিতাপের বিষয় যে বর্তমান সময় এমন চলে এসেছে আমাদের সামনে খাওয়ার নামে গরুর নামে মানুষকে হত্যা করা হচ্ছে যে সমস্ত মানুষ বুদ্ধিজীবী মানুষ যারা এগুলোর সমালোচনা করে যারা এগুলো ভালো চোখে দেখে না যারা সঠিক কথা বলতে চাই যারা ইনসাফের কথা বলতে চাই সে সমস্ত নায়পায়ন মানুষদেরকে বেছানো আছে হত্যা করা হচ্ছে জাস্টিস বিচারক লয়ার ব্রিজ গোপাল লয়ার তাকে হত্যা করে দেওয়া হলো অনুরূপভাবে বহু সাংবাদিক রয়েছে যারা দেশের মধ্যে স্বাধীনতার কথা বলতেন সম্মানের কথা বলতেন সকল মানুষের অধিকারের কথা বলতেন তাদের আওয়াজকে তাদের স্পিচকে আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে ৬৯ প্রজাতন্ত্র দিবসে আমরা পৌঁছেছি এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে
যেমন ভাবে আমরা দেশকে স্বাধীন করে সুন্দর কনস্টিটিউশন সংবিধান আমরা পেয়েছি, যদি কোন জালিম অত্যাচারী আমাদের সংবিধান বিরুদ্ধ কাজ করে, আমাদের সংবিধানকে ভুল আঙুল দেখায়, তাহলে অনুরূপ ভাবে আমরা আবার গর্জে উঠবো।